টলিউডে ফের শোকের ছায়া, করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে এই মুহূর্তে ওষুধ খাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, গত শনিবার সকালে জ্বর আসে তার, তাপমাত্রা 101 উঠে যাওয়ার পর চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। এরপর তার কোভিড টেস্ট করা হলে কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন। জানা গিয়েছে তার শরীরে করোনার উপসর্গ খুবই সামান্য। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হবে, তাই আগে থেকেই বেসরকারি নার্সিং হোমের সঙ্গে কথা বলা রয়েছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে অভিনেত্রী বৃদ্ধাশ্রম 2 ধারাবাহিকে শুটিং করছিলেন, সম্ভবত সেখান থেকেই তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তার বয়স দুশ্চিন্তায় ফেলেছে সকলকে। আমরা শর্মিলা শোহাউজের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের কামনা করি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.